सर के रेस्पेक्ट दे पाए सर। এবং আয়ুতার হাতে আমরা এই সুদৃশ্য ট্রফিটা তুলে দিচ্ছি। হ্যাঁ ওটা একটু ম্যাডামের হাতে রাখুন, আর আয়ুতার হাতে ক্যামেরা বন্দি করুন মদন স্যার। এই সুন্দর করে মদন বাবু, হ্যাঁ ছবিটা জোরে হাত তালি। একদম দশ মিনিট আয়ুদার বক্তব্য শুনবো, দশ মিনিটের কম হলে ফাইন হবে প্রতি মিনিটের জন্য। ভালো লাগছে আজকে দিনটা, এরকম দিনটা আসবে কখনো ভাবতে পারছিলাম না। আজকে সত্যি মানে খুব গরম হচ্ছে নিজেকে, বৃষ্টি চাষাটা আমার সত্যি সত্যি সার্থক হবে কিন্তু আমার মনে হলো, আর সার্থক হতেই হবে আর কি। যাই হোক আজকের দিনে মানে আমি এসেছি মানে এখানে বৃষ্টি কিছু করে দেখাবো এই চিন্তাটা ছিল না, কিন্তু দিনের পর দিন যেভাবে হচ্ছে কিছু করে দেখাতে হবে। আমি কেন ধরি সমস্যা হচ্ছে, তারপরেও মনে হয় চোড়ার থেকে আমার এটা বেশি দরকার। এত বছর ধরে এই বিষয়টা করে এসেছি কিন্তু এত সম্মান পাই না, সম্মান এখানে আছে যেটা মন্দিরা বললো যে এত অল্প দিন এত সম্মান পাওয়া যায় এটা সত্যি মানে ভাবা যায়। আমার তার সম্মানের জন্য আসার পয়সা তো হবেই, এটা করলে পয়সা আছে কিন্তু সম্মানটা এটা আছে বলেই আমার আশা। আর একটা কথা হচ্ছে বিদেশে যাওয়ার ব্যাপারটা, প্রত্যেকটা বছর ঘুরবো এটা আমার একটা ভালো মনে মতো, এবং সেই জন্য আমার সঙ্গে যারা আছে প্রত্যেকে তাদেরকে নিয়ে যাবো বিদেশে, এটা আমার মেন মোটো হয়ে দাঁড়িয়ে আছে। আমরা সবাইকে বলছি প্রত্যেকে বন দিয়ে কাজটা করা যাক, তাদেরকে সবাই গিয়ে একসাথে আমরা বেড়া দিতে পারি, এটা অন্য কোনো ব্যবসাদের নেই। এই সুযোগটা আমার মধ্যে এসছি যখন আমরা বৃষ্টি সিজন দিয়ে আমরা তালি চেয়ে নেবো, বৃষ্টি সিজন ছোটখাটো মানে সবজি বিক্রি করে মুরগি বিক্রি করে তারা যদি করে এত বড় জায়গা দেখাতে পারে আমরা কেন পারবো না? যার যত সোর্স আছে সে কত বেশি দূর যাবে, ওনারা যে সোর্স নিয়ে যা কাজ করে অ্যাপ্লাই করে যা দূর এসছে, আমার মনে হয় আমাদের যা সোর্স আছে আমার যারা বলতে নেই এরা ম্যাডাম জানে কম বেশি, ঈশান জানে বা আদার্স যারা জানে, আমি অনেক বছর ধরে গাড়ির ব্যবসাতে রয়েছি, কয়েক হাজার হাজার কাস্টমারের কাছে আছে, তো আমি তো ছটা লোক আমার লাগবে, আমি পরবর্তী যে লোকগুলো আছে তাদেরকে তো আমার কাউকে কাউকে দিতে হবে, আমার টিমে যারা আসবে তারা ভাগ্য পাবে। সেই জন্য আমি মনে করছি প্রত্যেককে যেন ধরে ধরে রেখে টিমে একটু জয়েন করতে পারি আর সেটা করেও দেখাবো। এর জন্য আপনারাও খাটবে নি সঙ্গে, আমি চাইবো আমার তরফ থেকে যতটা আপনাদের তুললে আমার হবে এটা কথা মনে হয়ে গেছে। আপনাকে প্রত্যেকটু মানে ভোজ করে করে আনতে পারে, তো যাই হোক খুব ভালো লাগছে ওনাকে স্যাটেল দিয়ে শুনে মিশেছে দুটি একটা কথার মধ্যে দিয়ে খুব ভালো লেগেছে, মানে এত বড় কথা বলে ভালো ইচ্ছা দিয়ে আপনি থাকেন আপনাকে আসে আনতে পারেন, প্রত্যেক কিছু কিছু সমস্যা থাকে বলে আছে সেই জন্য মায়ের ডাক্তার দেখার জন্য আমি আসতে পারবো না। আগের দিন আমি বলছি মিটিংয়ে আসতে হবে, উনি দেখতে পারতো কোনো সম্মান মিটিংয়ে কাজ করবে না। তো যাই হোক বেশি কথা বলে সময় নষ্ট করবো না, আমার সাহেব রয়েছেন উনি আর কি ভালো করে বুঝিয়ে দেবেন, হয়তো আরও কাজটা ভালো করে করা যায়। আমি শিখতে এসেছি এখানে, শেখার শেষ নেই, একটা বছর এখানে বলা হয়েছে বৃষ্টি দিয়ে এক বছর শেখো তারপরে কিন্তু ভালো কিছু করতে পারবো, আমি কিছুই শিখলাম না, আমি যা বললাম ভুল বেরোবো, ভুল নেই আগামী দিনে ভুল না থেকে যায়, তার জন্যে আমি ভালো তৈরি হচ্ছি। তো আমার বাড়িতে অনেক রকমের অশান্তি হয় এর জন্যে, তুমি ব্যবসা ছেড়ে দিয়ে ডিস্টিস করছো, আমার উপর মহল থেকে গাড়ি যেখান থেকে আসে দাদাও বলছে আই তুমি ব্যবসা করছো না তুমি সবাই ডিস্টিস করছো, একদম না না দাদা সময়টা আছে যদিও সময় অসুবিধা পাচ্ছি সেটা করছি, তবে দেখা যাক না আপনারাও এক সময় মনে হবে যে আইনের সঙ্গে আপনারা হাত ধরা ইয়ার সত্যি যে আমি না আমার বিশ্বাসকে তুমি যাই
না এতে বড় বড় কি হতে পারে সে অবচলনের কারণে বলছে কিন্তু মুখে যখন বলেছে সেটাই হবে যেটা বলছে আপনি মাইন্ড থেকে হবে সেটা আপনার জন্য ইনফেকশন আসবেই হবে তো আমার মনে হয় আমি মানে গ্রাসেটাকে বলেছি আমি বড় দিন করে দেখাবো এটা আমার ট্রেনিং খুব খিদে আছে খিদে টাকা আমি এনে পূরণ করবো আর 10 জনকে সাথে 20 জনকে সাথে করে নিয়ে গিয়ে বুঝে করাবো এটা আমার মনে হয় সবাই গিয়ে হাত ধরে নিয়ে যেতে পারি বিদেশে তাই তো চেষ্টা করছি আমি যাওয়ার জন্য।